গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার দুপুরে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে প্যালেস্টাইনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ সময় আমেরিকাকে জালেম বলে মন্তব্য করেন তিনি। বলেন, মানবাধিকারের নামে আমেরিকা মানুষকে বোকা মানাচ্ছে। প্যালেস্টাইনে ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণমিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলটির শীর্ষ নেতারা। এ সময় বিভিন্ন কৌশলে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে দুর্বল করার বিষয়ে একমত পোষণ করেন ইসলামী আন্দোলনের নেতারা। দলটির আমির চরমোনাই পীর রেজাউল করিম ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। তিনি বলেন, আমেরিকা একদিকে ইসরায়েলকে আগ্রাসনের জন্য অস্ত্র দেয়, অন্যদিকে প্যালেস্টিনিয়ানদের ত্রাণ দেয়। আমেরিকার দ্বিমুখী এই নীতির কঠোর সমালোচনা করেন মুফতি রেজাউল করিম। এছাড়া বাংলাদেশ সরকার মুখে প্যালেস্টিনিয়ানদের পক্ষে কথা বললেও গোপনে ইসরায়েলকে সমর্থন করছে এমন অভিযোগ তুলে সরকারেরও তুমুল সমালোচনা করেন চরমোনাই পীর। জিএম শিহাব, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।